আমি মোহাম্মদ আমির হামজা 49 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। আমি আমাদের 49 নং ওয়ার্ডের বিগত 10 বছর যাবৎ বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন সময়ে তাদের প্রতিনিধিত্ব করেছেন এবং আমি যেটা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ যে নাগরিক সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো সাধারণ মানুষের দোরগোড়া পর্যন্ত পৌঁছায়নি। সুযোগ সুবিধাগুলো ভোগ করেছে কিছু সুবিধাভোগী লোকজন এবং সাধারণ মানুষগুলো এই সুযোগ সুবিধা থেকে সবসময় বঞ্চিত ছিল। তো আমি যখন ভিতরে গিয়েছি বা দেখেছি যে আসলে আমাদের যেটা করণীয় ছিল প্রতিনিধি হিসেবে সেই কাজগুলো বিগত সময় যারা ছিল তারা করেনি, তো সাধারণ মানুষের হাতে যে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছানোর কথা ছিল, যে যে জিনিসগুলো সাধারণ মানুষের হাতে দেওয়ার কথা ছিল, যে যে অনুদানগুলো বা বিভিন্ন সময়ে টিসিবির কার্ড বলেন বা বিভিন্ন সংস্থা থেকে যে যে জিনিসগুলো মানুষের হাতে পৌঁছানোর কথা ছিল, সাধারণ অতি দরিদ্র মানুষের হাতে পৌঁছানোর কথা ছিল, সেগুলো আত্মীয়করণের মাধ্যমে দেখা গেছে যে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে এইগুলো তারা ভোগ করেছে। তো আসলে আমি নির্বাচনে নেমেছি সেই সব সাধারণ মানুষগুলোর জন্য যারা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল এবং সেই সুযোগ সুবিধা যাতে আমি তাদের হাতে হাতে পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমি এই 49 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচনটা করছি। আল্লাহ যদি আমাকে কবুল করে আমি অবশ্যই যেই সুযোগ সুবিধাগুলো আছে সিটি কর্পোরেশন থেকে বলেন সরকার থেকে বলেন যেই সুযোগ সুবিধাগুলো আসবে আমি সেই সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের হাত থেকে শুরু করতে চাচ্ছি, যেখানে আমাদের নাগরিক সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছানোর আগেই শেষ হয়ে যায়। তো আমার প্রতিশ্রুতি হচ্ছে এটাই, আমি 49 নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে আমি সাধারণ মানুষের হাত থেকেই সেগুলো শুরু করব। এই প্রত্যয় এবং এই অঙ্গীকার নিয়ে আমি নির্বাচনী মাঠে নেমেছি। আমাদের এখানে বিচার ব্যবস্থাটা যেটা দেখেছেন যে খুবই বেহাল দশা, আমাদের বিচার ব্যবস্থা দেখা গেছে যে আর্থিক লেনদেনের ঘটনাগুলো বেশি ঘটছে বিচার আচারগুলোতে। তো সাধারণ মানুষ খুবই ভুক্তভোগী, এই বিচার আচারের ব্যাপারেও খুব তাদের বিভিন্ন মতবাদ আছে, সেগুলো আমি ভিতরে গিয়ে শুনলাম দেখলাম। তো আমার একটা ইচ্ছা আছে বা আমার একটা স্বপ্ন আছে, যদি আল্লাহ তাআলা আমাকে কবুল করে আমি যদি নির্বাচিত হতে পারি, যাতে সাধারণ মানুষ তার ন্যায্য বিচারটা পায় এবং মানুষ যাতে এই ন্যায্য বিচার এবং জন্য যাতে দাঁড়ে দাঁড়ায় ঘুরতে না হয়, আমার এখানে যাতে তাদের ন্যায্য যে পাওনাটা আছে সেটা যাতে তাদের বোঝাই দিতে পারি সেজন্য নির্বাচন করা। আর আমাদের যে সামাজিক নিরাপত্তাটা আছে এটার অবস্থা খুবই করুণ, যেহেতু আমরা একটা জনবসতিপূর্ণ এলাকায় বসবাস করি, এখানে আমাদের সামাজিক নিরাপত্তাটা খুবই প্রয়োজন আমি মনে করি। ঘুরে ঘুরে যেটা দেখেছি এবং বুঝেছি আমাদের এখানে যথেষ্ট সামাজিক নিরাপত্তার ব্যবস্থা দরকার আছে। তো কাউন্সিলর নির্বাচিত হতে পারলে আমি অবশ্যই জনসাধারণের জন্য এবং সমাজের জন্য যে সামাজিক নিরাপত্তাটা দরকার সেই বিষয়ে আমি কাজ করব। আমাদের এখানে যথেষ্ট বিনোদনের অভাবের কারণে আমাদের এলাকার ছেলেমেয়েরা বা উঠতি বয়সে যে ছেলেরা আছে তারা বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে এবং বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হচ্ছে শুধুমাত্র আমাদের বিনোদনের অভাবের কারণে, আমাদের খেলার মাঠ না থাকার কারণে। যদি নির্বাচিত হতে পারি তাহলে সিটি কর্পোরেশন বা সরকারি যেই ইয়াগুলো আছে সেখান থেকে আমার আবেদন থাকবে যে অবশ্যই আমাদের এই এলাকায় একটি খেলার মাঠের ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের ছেলে মেয়েদের মন মানসিকতা ভালো থাকে এবং তাদের মস্তিষ্ক ভালো থাকে, বিকৃত না হয়। খেলাধুলার মাধ্যমে মানুষের মানসিক পরিবর্তন ঘটে। তো আমরা যদি আল্লাহ তাআলা আমাকে কবুল করে বা কাউন্সিলর নির্বাচিত হতে পারি আমি অবশ্যই এই ব্যাপারটা নিয়েও কাজ করবো।